দ্রুত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ ন্যাব চেয়ারম্যান জাবেল রহমান ও জাবেল রহমান গানী ও মহাসচিব এম গোলাম মুস্তাফা ভোয়া তারা বলেন দেশে দীর্ঘ প্রায় দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ফলে শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের দ্বার প্রান্তে সেদিকে সরকারের কোনো খেয়ালই নেই প্রয়োজনে শিফট পদ্ধতিতে বিভিন্ন কারিকুলাম প্রণয়ন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তারা তারা বলেন দীর্ঘ প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা বইয়ের জগৎ থেকে ফেসবুক বা পাবজি গেমে কিংবা নেশার জগতে আসক্ত হয়ে পড়ছে কেউ কেউ ভুগছে চরম মানসিক সমস্যায় এ পরিস্থিতিতে অভিভাবক ছাত্র এবং শিক্ষক সবাই উদ্বিগ্ন তাছাড়া সব কিছু খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কী অর্থ তা তারা কেউ বুঝে বুঝতে পারছে না নেতৃদ্রয় বলেন জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহন ও মার্কেট সহ সব কিছু খোলা তখন শিক্ষা প্রতিষ্ঠান বাকি থাকবে কেন শিক্ষার্থীরা না হয় ঘরে বসে থাকে কিন্তু তার পরিবারের বাকি সদস্যরা তো হাটে মাঠে ঘাটে সর্বত্র চলাচল করছে সেই জায়গাগুলোতে স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা নেই ফলে শিক্ষার্থীরা গড়ে থাকলেও স্বাস্থ্য ঝুঁকিতেই আছে দেশের অর্থনীতির চাকা সচল করতে বা চালু করতে লক কখনও লকডাউন কখনো শিথিলতা প্রদর্শন করে শিক্ষার্থীদের ধ্বংসের হাত থেকে বাঁচাতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত প্রদান করা উচিত তারা বলেন করোনাকালে শিক্ষার সংকট কাটাতে হলে সব শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের টিকাদান নিশ্চিত করে দ্রুত রোডম্যাপ ঘোষণা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দুর্বল শিক্ষার্থীদের জন্য ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে বিষয়ে ছুটির দিনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা গরিব পরিবারগুলোকে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে ড্রপ আউট শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হবে অটুপাশের পরিবর্তে সংক্ষিপ্ত পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়ের সেশনজট সংকট নিরসন করা বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন ফ্রি মকুপ করা এসব বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে রাষ্ট্রকে শিক্ষা ধ্বংসের ভুল নীতি সিদ্ধান্তকে বাতিল করে শিক্ষার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা আবশ্যক অন্যদয় মহান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে স্বাধীনতার মূল্য অর্থহীন হয়ে যাবে সোভিয়েটস এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন উনি যে বিষয়গুলো বলেছেন সেই বিষয়গুলো অবশ্যই আমার কাছে ভালো লেগেছে উনি যা বলেছেন ঠিক বলেছেন যে দেখা যাচ্ছে এই মুহূর্তে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য সব কিছুই খোলা আছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে তো আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন